নমস্কার বন্ধুরা, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পিজির জন্য অ্যাপ্লাই করেছো, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করেছো, তোমাদের প্রভিনেশনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি থেকে। মেরিট লিস্টটি কীভাবে দেখবে আজকে তাই নিয়ে আলোচনা, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করা একটা একদমই ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখানে তোমরা একটু নিচের দিকে দেখতে পাবে পিজি অ্যাডমিশন 2022-23 লেখা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরই প্রভিনেশনাল মেরিট লিস্ট, অর্থাৎ প্রভিনেশনাল মেরিট লিস্টের তিনটি ভাগ রয়েছে, অর্থাৎ লো, গ্রুপ বি এবং গ্রুপ এ। লো মানে তো তোমরা বুঝলেই, যারা লো নিয়ে পড়বে তারা, তাদের প্রভিনেশনাল মেরিট লিস্ট। এবং গ্রুপ বি হচ্ছে বাইরের ইউনিভার্সিটি, অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি যত রয়েছে তাদের জন্য গ্রুপ বিতে প্রভিনেশনাল মেরিট লিস্ট রয়েছে। এবং গ্রুপ এ হচ্ছে হোম ইউনিভার্সিটি, অর্থাৎ নিজের ইউনিভার্সিটির প্রভিনেশনাল মেরিট লিস্ট রয়েছে। তোমরা যে ইউনিভার্সিটি রয়েছে সেই অনুযায়ী তোমরা মেরিট লিস্টটি দেখবে। যদি বাইরের থেকে থাকলে তাহলে গ্রুপ বিতে ক্লিক করবে। গ্রুপ বিতে ক্লিক করার পর তোমরা নিজেদের সাবজেক্ট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলে তোমাদের কাছে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে মেরিট লিস্টটি এবং নিজেদের নাম তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও ঠিক সময়ের মধ্যে মেরিট লিস্টটি দেখতে পারে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।